গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন গুড ইভিনিং এই কারণেই বললাম, এখন বাজে সন্ধ্যে 6টা। সকালের ব্লগ আমি কিছু শেয়ার করতে পারিনি আজকে, আজকে সন্ধ্যেবেলা থেকে আমি আমার ব্লগটি চালু করছি। আর দেখছোই আমি এখন চা নিয়ে চলে এসেছি, এই আমরা এখন চা বিস্কুট খাবো। খেয়ে আমার হাজবেন্ড বেরিয়ে যাবে আমার মেয়েকে নিয়ে, মেয়ের স্কুলে যেহেতু কালকে খাতা জমা দিয়েছে, দিতে বলেছে, ওই জন্যে ওর স্কুলে না একটা ড্রেস পরা ফটো জমা দিতে বলেছে কালকে খাতা জমার সাথে। কিন্তু যেহেতু দু বছর ধরে তো বন্ধ আর কোনো ওর ফটো তোলা নেই, দু বছর যেহেতু স্কুলই যেতে পারছে না, স্কুলের কোনো ফটো তোলা নেই, ওই জন্যে ড্রেসটা পরে একটাও ফটো তুলবে। তাই মেয়েকে নিয়ে চলে যাবে আমার হাজবেন্ড, মেয়ে ওর পাপার সঙ্গে বেরোবে, আর আমি যাব আমার ছেলেকে নিয়ে আমাদের বাড়ি মায়ের কাছে। যে সমস্ত জিনিসপত্রগুলো পুজোয় কিনে রেখেছি সেইগুলো, পুজোর জিনিসগুলো ভাবছি দিয়ে আসি, কারণ ঘরেও রাখার জায়গা হচ্ছে না, এত জিনিসপত্র হয়ে গেছে, ভাবছি ওইটা দিয়ে এক একটা এক একজন করে দিয়ে দিই। আমার জেঠুর ঘরেও একটু যাবো, আমার পিস্তুতো দিদির যে মেয়ের জন্য জামা কিনেছি সেটাও দিয়ে দেবো, আর আমাদের বাড়িও যাব। তাহলে ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখি কতটা কি শেয়ার করতে পারি। তাহলে দেখতে থাকো ব্লগটি। চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি আর ছেলে বায়না করছে ওর বাবার সঙ্গে যাওয়ার জন্য, বলছে পাপা আমাকে নিয়ে চলো, দিদি ভাইকে যেমন নিয়ে যাচ্ছে আমাকেও নিয়ে চলো। কিন্তু ওখানে অত ভিড়ের মধ্যে এখন তো পুজোর মার্কেট খুব ভিড়, ওই জন্য ওর পাপা বলছে না নেবো না। চলে এলাম দাদার বাড়িতে, তোমাদের তো দেখালামই যে ওখান থেকে বেরোচ্ছি, আর কি দিয়েছি তো আগেই তো দেখিয়েছি কি কি কিনেছি, পুজোর গিফটগুলো দিতে এসছি। আর যারা আমার পরিবারে নতুন এসছো তারা দেখোনি, তাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে আমার বৃষ্টি সোনার জামা, এইটা ওপরের টপটা আর এইটা স্কার্টটা, আগেই কিনে রেখেছিলাম, তা আজকে ওই পুজো পারপাসে কিনেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। আর বৌদির জন্যে এই যে এই শাড়িটা, এই দেখো এইটা হচ্ছে কাতান শাড়ি, আর এটা আঁচলটা, আর এইটা বডিটা, এইটা আমার বর পছন্দ করে দিয়েছে। আর দেখা, আর এমনি আমাদের তো জানোই বাঙালিদের রীতিরাজ পুজোর সময় আলতা সিঁদুর দেয়া, এই আলতা সিঁদুরটা দিচ্ছি। আর এইটা আমার মায়ের শাড়ি, এটাও তো দেখিয়েছি, তাই যারা নতুন তাদের দেখিয়ে দিলাম। এই শাড়িগুলো আজকে দিতে এসেছি, জামা কাপড়গুলো। আর দাদার জন্য কিছু নিইনি, কারণ ভাই ফোটার সময় আবার দাদাকে দেবো, তাই জন্য আর পূজায় কিছু নিইনি। ঠিক আছে, তাহলে দেখে নিলে এবার আমি দিয়ে তারপর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। এই চা দিয়েছে, চাটা খেয়ে নিচ্ছে, আর বৌদি দেখছো না মেয়েটা বিরক্ত করছে, তো তাই জন্য মেয়েটাকে ভোলাচ্ছে। আর আমার দাদা এইদিকে বসে আছে, ও যেহেতু কালিকা ছিল ক্যামেরার সামনে আসছিল না, আর আমার মা বারবার বলছে যে আমাকে দেখা যাচ্ছে, আর মা স্টিল ফটোর মতন বসে আছে। আমি বললাম বাবা এটা স্টিল ফটো না, তুমি নড়তে পারো, তাই জন্যে আমার এভাবে কথা বলে একটুখানি ভালোই হয়, মাঝে মাঝে গেলে এরকম হাসি মজায় কেটে যায়। আর সোনা মনে আমাদের খুব তখন ঘুম পেয়ে গেছিলো, তাই জন্য কাঁদছিল, নয়তো একদমই কাঁদে না। চলে এসেছি অনেকক্ষণই, এখন রাত 10টা বেজে গেছে, আমি এই 9টা নাগাদ চলে এসেছিলাম, আর ওখানে গিয়ে ভালোই লাগলো। এমনি আমার কাছে বাপের বাড়ি বলেইছি তো একদমই কাছে, কিন্তু তবুও যাওয়া হয় না, মাঝে সাঝেই যাই, মাঝে মধ্যেই যাই, কারণ সংসারের কাজকর্ম ফেলে মানে যতই কাছে হোক যাওয়া হয় না, ওই জন্য আজকে একটু গেলাম, গিয়ে অনেকক্ষণই বসেছিলাম। আর আমার জেঠুর ঘরেও গেছিলাম, বললাম না ওই এক আমার যে পিস্তুতো দিদির মেয়ের জন্য আমি একটা ফ্রক কিনেছিলাম, তোমাদের তো দেখালামই, ওকে প্রত্যেক বছর আমরা ড্রেস দিই, তা ওর জামাটা নিয়ে গেছিলাম, তা ওই ওকে দিলাম। কিন্তু তখন ওখানে না আর ভিডিও তুলতে পারিনি আমার জেঠুর ঘরে গিয়ে, কারণ ওরা অত ক্যামেরা ফ্রেন্ডলি নয় ওই জন্যে, আর সকলে তো অভ্যেস থাকে না, আমি নিজেই এখনো অবধি আমার একটা জড়তা লাগে, তা ওরা তো একেবারেই নতুন, ওরা বললো না ক্যামেরা এরকম অন করিস না, আমরা পারবো না ক্যামেরার সামনে, ওই জন্যে আর ওখানে গিয়ে তোমাদের দেখাতেও পারলাম না, ক্যামেরাটা অন করিনি। আর ওর আমার ওই পিস্তুতো দিদিও আমার ছেলে মেয়েকে ড্রেস দেয়, ওরা ড্রেস কিনেছে দিয়েওছে, সেইটা একদিনে সমস্ত ড্রেসগুলো যেগুলো ও পেলো, ওরা আমাদের মানে যে যে জামা কাপড়গুলো আমরা পেলাম সেইগুলো সব একদিন একটা ব্লকে দেখিয়ে দেবো। আর এখন তো প্রচুর রাত হয়ে গেছে, এখন আমি আর দেখাতেও পাচ্ছি না, কারণ আবার 10টা বাজে, এখন আবার ওইগুলো যদি খুলে দেখাতে যাই ভাঁজ করব আবার দেরি হয়ে যাবে। এখন আমি তাড়াতাড়ি করে রাতের রান্না বলতে এমনি তরকারি তো করা আছে, শুধু ভাতটা করব, ভাতটা করলেই হয়ে যাবে, ওই আজকে ভাতই খাবো, রুটি আর করব না।
আর আজকে ব্লগটা এখানেই শেষ করেও দেব, কারণ বেশি বড় করছি না। আবার আর একটা নতুন দিনে এখন আবার যদি মানে জানি বেশি আমি ভিডিও আজকে তুলিনি, এইবার ব্লগটা বেশি বড়ও হবে না। আবার যদি বড় করার জন্য এটা রেখে দিই আবার কালকের সঙ্গে মেলাবো, তাহলে একটা কেমন জগা খিচুড়ি হয়ে যাবে। কালকে সকাল থেকে আবার নতুন ডেলি ব্লগ আমি দেবো। তাহলে আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা।